কেমন আছো আশা করি সকালে ভালো আছো আবারও একবার হাইস্কুল কোচিং সেন্টারে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্কের বাংলার অর্থাৎ তৃতীয় শ্রেণির পার্ট ফোরের প্রশ্ন উত্তর নিয়ে প্রশ্ন উত্তর পর্ব শুরু করার পূর্বে তোমাদেরকে একটা কথা বলে নেব যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের ক্লাস থ্রির বিভিন্ন পার্ট ওয়ান টু থ্রি এবং ফোরের সমস্ত উত্তর তোমরা পেতে ডেসক্রিপশন বক্সের লিংক রয়েছে একই ক্লিক করলে তোমরা সব উত্তর পেয়ে যাবে এবং ওখান থেকে প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ক্লিক করলে তোমরা প্লেলিস্ট সব ভিডিও তোমরা দেখতে পারবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে রয়েছে প্রশ্নটি আমরা পড়ে নেবো নিচের বাঁদিকের কথাগুলির মধ্যে যেটা ঠিক তার পাশে রাইট চিহ্ন আর যেটা ভুল তার পাশে ক্রস চিহ্ন দাও উত্তর সত্য সত্যসোনা গল্পে বুড়ো চাষি ছেড়ে ছিল অত্যন্ত নির নির্ভোব উত্তর হবে ভোল ক্রস চিহ্ন হবে অর্থাৎ এক পয়েন্ট দুয়ে আমরা চাষ করি আনন্দে কবিতায় লিখছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক অর্থাৎ এখানে রাইট চিহ্ন হবে পরবর্তীতে হচ্ছে আমাকে ক্ষমা করবেন কথাটি বলেছেন কুলি হিসাবে এগিয়ে আসা ঈশ্বরচন্দুর বিদ্যাসাগর এখানে অবশ্যই ভোল পরবর্তীতে হচ্ছে দেয়ালে ছবি গল্পে বাঘ্যের শিকারি লোটাই করে পুকুরের ঠান্ডা জল এনে দিয়েছে ঠিক অর্থাৎ এখানে কী হবে রাইট চিহ্ন হবে পরবর্তীতে রয়েছে দেয়ালের ছবি গল্পে বাঘকে শিকারিয়ে লোটাই করে পুকুরে ঠান্ডা জল এনে দিয়েছে ঠিক পরবর্তী প্রশ্ন হচ্ছে সুনির্মল চক্রবর্তী লেখা একটি বইয়ের নাম কুসুমপুরের শালেক ঠিক অর্থাৎ রাইট চিহ্ন হবে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাবো ফুলপটিরা তাদের দেশ থেকে অনেক ফুল নিয়ে এসেছিলো এটা অবশ্যই ক্রস চিহ্ন হবে অর্থাৎ এটা ভুল হবে তো ভিডিওটি বিস্তারিত যাওয়ার পূর্বে তোমাদেরকে একটা কথা বলবো যে সমস্ত ভিওয়ার্সরা আমার চ্যানেলে নতুন এবং আমার দেওয়া এই ভিডিওটি পেয়ে তোমরা যদি একটু উপকৃত হও তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যেহেতু চ্যানেলটি নতুন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই তো তোমরা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমরা দুই নম্বর দাগের প্রশ্নগুলি পড়ে নেব পরবর্তী হচ্ছে দাগ হচ্ছে দুই নম্বর দাগ দুটি একটি বাক্য উত্তর দাও দুই পয়েন্ট এক সে বলব বলেই তো ডেকেছি তোমায় বক্তা কোন কথা বলবেন উত্তর বুড়ো চাষি তার ছেলেকে বলবেন সোনা কথায় লোকান আছে সেই কথা পরবর্তীতে পুলক শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো উত্তর পুলকিত মনে গান শুনছে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব দুই পয়েন্ট তিনে নিজের হাতে নিজের কাজ গল্পের ঘটনাটি কোথায় ঘটেছে উত্তর নিজের হাতে নিজের কাজ গল্পের ঘটনাটি ঘটেছে কামারহাটি স্টেশনে পরবর্তী দুই পয়েন্ট চারের দুজনে রওনা দিলে বনের পথে কোন দুজনের কথা এখানে বলা হয়েছে উত্তর এখানে দুজন বলতে শিকারী বাঘের কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব দুই পয়েন্ট পাঁচের সারাদিন কবিতায় শিশুটির খাতার পাতায় কী কী আঁকে উত্তর সারাদিন কবিতায় শিশুটি খাতার পাতায় হাতি ঘোড়া গাছ পাখি আরও কত কি আঁকে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাবো দুই পয়েন্ট ছয়ে চলো আমরা ফুল নিয়ে আসি কারা এ কথা বলেছিল উত্তর শুক্ল শুক্লতা তারা এর ফুল গল্পের এ কথা বলেছিল পরিদা পরবর্তী দাগের প্রশ্নে আমরা চলে যাব তিন দাগের যে নিচের ভাষায় নিজের ভাষায় উত্তরগুলি দাও তিন পয়েন্ট এক আমরা চাষ করি আনন্দে কবিতায় প্রকৃতির রূপ কিভাবে ফুটে উঠেছে উত্তর আমরা চাষ করি আনন্দে কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর গ্রাম্য প্রকৃতির এক অপূর্ব চিত্র তুলে ধরেছেন গ্রাম বাংলার কৃষক ও প্রকৃতি যেন এক একে অপরের পরিপূরক কৃষকেরা রোদে ও বৃষ্টির মধ্যে সারাদিন চাষ করেন চশামাটির গন্ধে ছুটে আসা বাতাস যেন বাঁশবাগানের পাতায় গান শুনিয়ে যায় তরুণ কবির মনেও নতুন নতুন ছন্দে জেগে ওঠে সোনার স্বর্ণারোধ পূর্ণিমার চাঁদের আলো ও ধানের শীষের ফুলককে যেন সারা পৃথিবী হেসে ওঠে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব তিন পয়েন্ট দুয়ে আমি আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হব না ডাক্তার ডাক্তারবাবুর এমন প্রতিজ্ঞার কারণ কী উত্তরে আমরা চলে যাব। উত্তর হচ্ছে নিজের হাতে নিজের কাজ গল্পে ডাক্তারবাবু কুলিকে পারিশ্রমিক দিতে গিয়ে জানতে পারলেন যে তিনি কুলি নন তার নাম ঈশ্বরচন্দ্র শর্মা নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন এবং লজ্জিত হলেন এভাবে উপযুক্ত শিক্ষা পেয়ে তিনি নিজের হাতে নিজের কাজ করার প্রতিজ্ঞা করলেন পরবর্তী প্রশ্ন হল তিন পয়েন্ট তিন তা একটা কি মানুষের আঁকা বাঘ এমন প্রশ্ন করেছিল কেন উত্তর দেওয়ালের ছবি গল্পে বাঘ একদিন শিকারির বাড়ি গিয়ে দেওয়ালে একটি হাতে আঁকা ছবি দেখতে পেল ছবিতে একজন শিকারী নিয়ে দাঁড়িয়ে আছে আর একটি বাঘ তার পায়ের নিচে শুয়ে আছে শিকারী এমন ভাব দেখাচ্ছেন যেন সে বিরাট করে কাজ করেছে এই দেখে বাঘ এমন প্রশ্ন করেছিল কারণ ছবিটি যদি মানুষ না এঁকে কোনো বাঘ আঁকত তাহলে সেটি অন্যরকম হতো তাছাড়া একটি প্রাণীকে মেরে মজা করার মতো জঘন্য কাজ শুধুমাত্র মানুষই করতে পারে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব পশ্চিমবঙ্গ হচ্ছে তিন পয়েন্ট চারের এখনও নাকি ফুলপরিরা নেমে আসে পৃথিবীতে পৃথিবীতে নেমে এসে তারা কি করে উত্তর এখানে এখনও নাকি ফুলপুরের রাতে চাঁদের আলোয় পৃথিবীতে নেমে আসে সারা রাত ফুল বনে হাত ধরাধরি করে নাচতে এবং ভরে না হতেই চলে যায় পরের দাগের প্রশ্ন তোমরা দেখে নাও পরে হচ্ছে চার নম্বর দাগের প্রশ্ন শূন্যস্থান নে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো উত্তর হচ্ছে চার পয়েন্ট একের পর ড্যাশ দু নয়াত আছে এখানে উল্টো জ্বরে হবে তাহলে কি হয়ে যাবে একটা বাক্য হয়ে যাবে তাহলে পর্যন্ত হয়ে যাবে পরবর্তী হচ্ছে চার পয়েন্ট দুইয়ের ডা যোগ র ড্যাশ র আছে এর কী হবে কয়তা একা হবে তাহলে কী হয়ে যাচ্ছে ডাক্তার পরবর্তী হচ্ছে চার পয়েন্ট তিনের প্রতিযোগ ড্যাশ হচ্ছে এখানে ইংময় গায়ে হবে আকার হবে তাহলে প্রতিজ্ঞা হয়ে গেল পরবর্তী হচ্ছে চার পয়েন্ট দুয়ের বর্গীর জ ড্যাশ ইংময় গায়ে ল তাহলে এখানে বর্গীর জ বসালে কী হবে জঙ্গল হয়ে যাবে পরবর্তী হচ্ছে চার পয়েন্ট পাঁচের র ড্যাশ দৈনতুন্ন তার ডে যদি ইংময়াবর্গী যদি হয় তাহলে কী হবে রঞ্জন হয়ে যাবে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে বাংলা ভাষায় শরধ্বনি আর স্বরবর্ণ আর স্বরধ্বনিগুলি কী কী আমরা দেখে নেব উত্তরটি এখানে করে দেওয়া আছে যে স্বরবর্ণ হয়েছে অ আ হস্বয় হসু হসু দীর্ঘ রি এ ওই ও ও এবং শরধ্বনিগুলি হল অ আ হসয় হসু এ ওই এবং অ্যা তো যেহেতু এটা অ্যাটা এখানে দেওয়া হয়নি মিস্টেক হয়ে গেছে তো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাবো প্রশ্ন নম্বর হচ্ছে ছয় দাগে নিচে শব্দগুলি বাক্যগুলি শব্দ কীভাবে তৈরি করে লেখ ছেলেরা চোখ দুটো লোভে চকচক করে ওঠে ধানের শীষে পুলক ছুটে নাম শুনে ডাক্তাও চম করলেন ছোট ছোট দেওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকলো উত্তরটিগুলি তোমরা দেখে নাও ছয় দাগের প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা প্রশ্নগুলি দেখে নিয়েছ উত্তরগুলি তোমরা দেখে নাও প্রশ্ন ছিল কি ছোট্ট ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে তার উত্তর হবে এই বাক্যের উদ্দেশ্য হলো ছেলে চোখ দুটো এবং বিধিও হলো লোভে চকচক করে ওঠে পরবর্তী হচ্ছে ছয় পয়েন্ট ধানের শীষে পুলক ছোটে এই বাক্যের উদ্দেশ্য হলো পুলক এবং বিধিও হলো ধানের শীষে ছোটে পরবর্তী হচ্ছে নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন এই বাক্যে উত্তর হচ্ছে এই বাক্যের উদ্দেশ্য হলো ডাক্তারবাবু এবং বিধিও হল নাম শুনে চমকে উঠলেন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব প্রশ্ন হচ্ছে ছয় পয়েন্ট চারে ছোটো দাওয়া পেরিয়ে তারা ঘুরে ঢুকলো ঘরে ঢুকলো উত্তর হচ্ছে এই বাক্যের উদ্দেশ্য হলো তারা এবং বিধি হল ছোট দাওয়া পেরিয়ে ঘরে ঢুকলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর যার সমস্ত ভিউ আসরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে